3D, I করে double click. Face এর মধ্যে একটা click. এখন এখান থেকে new. Okay. এখানে ultrasound image আসবে. আসার পর image save করার জন্য space bar. যতগুলো space bar দেওয়া হবে ততগুলো image save হবে. এরপর হচ্ছে প্রিন্ট রিপোর্টে যেতে হবে প্রিন্ট করার জন্য প্রিভিউ সেকশন প্রিভিউ থেকে এখানে ইমেজগুলো থাকবে ওগুলোকে টান দিয়ে আমরা চারটা একসাথে প্রিন্ট করতে পারবো কিন্তু আমরা যদি দুইটা দেই তাহলে এরকম দুটো দিলাম দুটো তারপর প্রিন্ট বাটনে একটা ক্লিক করলেই সেটা প্রিন্ট চলে যাবে আর আমি যদি চারটা দিই তাহলে চারটা এখানে আরো দুটো এখান থেকে টেনে দিতে হবে আর হলো এবার প্রিন্ট কভার দিলে প্রিন্ট চলে যাবে যদি আমি দুটো দেই তাহলে একটা পেজের মধ্যে দুইটা কাস্টমারকে দেয়া যাবে দুইজনকে দেয়া যাবে এই হলো প্রিন্টের প্রসিডিউর আর এখানে কালার একটু আমরা কম বেশি করে দিতে পারি এখান থেকে যদি আমরা একটু কালার কন্ট্রাস্ট একটু বাড়ানো এবং এই ব্রাইটনেসটা একটু কমিয়ে কালারটা আমাদের নিজেদের মতো করে আমরা সেট করে নিতে পারি আর এখানে কালার আছে বিভিন্ন কালার এখান থেকে আমরা কয়েকটা কালার দিতে পারি এখানে কালার চেঞ্জ হচ্ছে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি এখানে অনেকগুলো কালার আছে যে কালারটা আমাদের চয়েস হয় পছন্দ হয় সেটা আমরা দিতে পারি এক্সিট বাটন এটা একটু ক্লিক করলে নো এটা টু উইন্ডোজে চলে যাবে আর যদি আমরা টার্ন অফ করে দিই তাহলে বন্ধ হয়ে যাবে এখানে আমাদের যে হলুদ বাটনটা আছে এর মধ্যেই আমাদের কেবলটা লাগাতে হবে এবং অপর প্রান্তটা আল্ট্রাসোনো মেশিনে যাবে এইটা আমাদের এখানে যাবে এবং মেশিনের পেছনে যাবে এই পাশটা বিএনসি পোর্ট এই পোর্টটা যাবে আমাদের এখানে এখন সামনের যে ব্যাপারটা আমাদের যখন আমরা আল্ট্রাসাউন্ড মেশিন অন থাকবে এবং যখন আল্ট্রা করা হবে তখনই এটা লাগানো থাকবে এবং সবসময়ই এটা অফ থাকবে যখন আল্ট্রা করা হবে এবং আমরা ইমেজ সেভ দিব বা প্রিন্ট করব তখন এটা লাগিয়ে রাখবো এছাড়া দরকার নেই এছাড়া খুলে রাখতে হবে না হলে ডিভাইসটা আমাদের গরম হয়ে যাবে তো ধন্যবাদ